বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা স্টার্টিংটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা সপরিবারে মিলে যাচ্ছি ইস্কন মায়াপুর। তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল মায়াপুর। মায়াপুর কিন্তু আমাদের বাড়ি থেকে কাছে, অনেকটাই কাছে, 1-2 ঘন্টার রাস্তা। কিন্তু ঠাকুর না চাইলে না কিছুই হয় না। তো অবশ্যই হঠাৎ করে আমাদের একদিনের মানে আগের দিন রাতে প্ল্যানিং হলো আর আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তো এখানে আমরা নামলাম বিষ্ণুপ্রিয়াতে, নবদ্বীপ নামে নিই আমরা, যেহেতু একটুখানি দূরে হয়ে যাবে সেই জন্য। তারপরে আমরা টোটো ধরে নিলাম, 2টো টোটো আমরা করেছিলাম সবাই মিলে। আর তারপরে এলাম লঞ্চঘাটে, লঞ্চঘাট থেকে পার করলাম। আর জানো তো, আমি বলতে কি আমাদের বাড়ির সবাই অনেক বছর পর লঞ্চে চাপলাম। সেরকম তো কিছু বাড়ি থেকে বেরোনো হয় না, আর দূরেও যাওয়া হলো না, বলতে গেলে অনেক বছর পরই ফ্যামিলি ট্রিপ। আর এটা ট্রিপটা ছিল আমার বাবার বাড়ির পক্ষ থেকে ট্রিপ, আর তার সাথে আমার মাও মানে শাশুড়ি মাও গেছিলো আমার সাথে। তো যাই হোক, এখানে খুবই আনন্দ। আর এই যে দেখছে দাদু, এটা হচ্ছে বাবার পিসি, সরি পিসে মশাই। তো ওনার জন্যই বিশেষ করে যাওয়া। আমাদের বাড়িতে পুজোর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আস্তে আস্তে আমি শেয়ার করবো অবশ্যই পুজোর ব্লগগুলো। তো তখনই আমাদের হুট করে আলোচনা হলো। আর এই যে আমরা লঞ্চঘাট, আর খুব সেফলিভাবে আমরা পার হয়েছি, খুব আনন্দ লাগছিলো। আর এখানে বলে 2টো রঙের জল দেখা যায়, আমিও দেখেছিলাম ছোটোবেলায়, কিন্তু এখন না সেটা দেখতে আমি পাইনি। এবার জানি না অন্য কেউ দেখতে পেয়েছে কি না, আমি কিন্তু বুঝতে পারিনি ছোটোবেলায় যখন গেছিলাম তখন বুঝতে। আর ওই দেখো দেখা যাচ্ছে ইস্কনের চূড়া। তো খুবই আনন্দ পেয়েছি আমরা ইস্কনে গিয়ে। আর সত্যিকারে বলতে অনেক দিনের ইচ্ছা ছিল ইস্কনে মায়াপুরে যাওয়ার। তো আমার শাশুড়ি মারও বিশেষ ইচ্ছা ছিল যে যাবে। তো সবাই মিলে আমরা চলে গেলাম, আর ছিল তো বিশাল গরম, এই গরমে তো যাওয়া উচিতই না। তো আমরা চলে এসেছি মায়াপুর। তো চলো সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে ভেতরে গিয়ে। আর এখানে কি হয়েছিলো, একটু ঠান্ডা পানীয় কিনতে গিয়ে আমি আর আমার ভাই হারিয়ে গেছিলাম, মানে মা বাবা ওরা সবাই এগিয়ে গেছিলো। তো যাই হোক, ফোন টোন করে আমরা ওদেরকে পেয়ে গেছি। তারপরে আবার টোটোতে চড়ে আমরা সবাই মিলে পৌঁছালাম মায়াপুর। আর এই যে মেন মন্দিরে আমরা পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগেনি, যদিও বা হেঁটেও যাওয়া যায়, কিন্তু খুব রোদ ছিল বলে আমরা টোটো করেই গেছি। তো ফার্স্ট কাজ হচ্ছে সবার আগে গিয়ে যে কুপনটা কেটে নেওয়া, তো সেটাই আমাদের করা হয়েছে। প্রথমে গিয়েই আগে আমরা কুপন কেটেছি। তো এখানে অনেক ধরনের ছিল, 50 টাকা, 2টো জায়গায় ছিল 50 টাকা, এক ছিল 80 টাকা। তো আমরা 50 টাকারই কেটেছি। আর এখানে আমরা নিয়েছি জুতো জমা দিয়েছি। তো জুতোর ক্ষেত্রে কোনো টাকা লাগেনি, কিন্তু ফোনগুলো রাখতে টাকা লেগেছিলো। আর আমার খুব রাগ উঠছিল, আমি ভাবছিলাম ফোন ভেতরে নিয়ে যেতে পারবো, ব্লগ করতে পারবো, খুব সুন্দর তোমার সাথে শেয়ার করতে পারবো, কিন্তু সেটা হয়ে গেল ব্যাড লাক, ফোনটা নিয়ে যেতেই দিল না। দেখতে পারবে তোমরা, আমি জাস্ট ভিডিওটা স্টার্ট করেই এখানে একটুখানি মায়ের সাথে একটুখানি মানে ইয়ে আর কি মারা হচ্ছিলো সবাই মিলে, মাকে খোঁজাচ্ছিলো, মা একটু ভুলে যায় সেই কারণে। তো যাই হোক, এখানে দেখো ফোনটা নিয়ে আমি জাস্ট ঢুকতে যাবো, আর ওখানে যে গার্ড ছিল সেগুলো না ফোনটা রেখে যেতে হবে। আবার সে আমাদের 40 টাকা দিয়ে 6টা ফোন রাখতে হলো। তারপরে এখান থেকে বেরিয়ে এসে আমরা এখানে একটুখানি ওয়াশরুমে গেছিলাম সবাই ফ্রেশ হতে। আর এখানে একটা বড় ছাদার মতন জায়গা আছে, সেখানে একটুখানি ফ্যান ট্যান চলছিলো বলে আমরা শুতে পেরেছিলাম। আর সবাই এখানে বেশিরভাগ সময় ওয়েট করছিলো যে খাবারটা শুরু হবে 12টা থেকে, যেহেতু বলা হয়েছিল। আর ওইটার পাশেই একটা সুন্দর এখানে গাছপালা লাগানো ছিল, যেহেতু লক করা ছিল, মানে একটু ছোট্ট মতন মন্দির টাইপের ছিল। যারা যারাই তোমরা আগে গেছো তারা বলতে পারবে এই ফলটা কী ফল। অনেকেই বলছিল এটা গাফ ফল বলে, কী জানি আমি তো দেখিনি আগে কোনো দিন, তোমরা যদি জানো থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে আমরা এখানে খেতে যাবো, ওই দিকটায় খাওয়ানো হচ্ছে, সেখানের জন্য আমরা এখানে ওয়েট করছি, এখন খাওয়ানো শুরু হয়নি সেই কারণে সবাই বিভৎসর। হরে কৃষ্ণ, সংসার চালাচ্ছি। হ্যাঁ, আর এখানে না এবারে না অতটা না আমরা অ্যাংলোদের দেখতে পাইনি। আর এখানে ছিল মনে হয় স্টে রুম টাইপের কিছু ছিল, দাদু এখানে তাই বলছিল যে না অ্যাংলোদের তো দেখতে পারলাম না। তো একটু ওই হাসি আড্ডা আর কি সব কিছু হচ্ছিল। তো যাই হোক, এইভাবে আমরা ঘুরছিলাম মায়াপুর। আচ্ছা, গীতা ভবন, আমরা গীতা ভবনের দিকে চলে এসেছিলাম, আর আমাদের সরি গদা ভবনের দিকে, আর আমাদের কাটা হচ্ছে টিকিট গীতা ভবনে। তো আমরা আবার ওদিকে যাচ্ছি, অনেকটা পথ, মানে সত্যিকার হেভি কষ্ট ভোগ খাওয়া, মানে মহাপ্রসাদ। এটা মহাপ্রসাদ গীতা ভবনটা, গীতা ভবনটা অনেক ভেতরে, বাপ রে বাপ, দেখে যাবে কত ভিড় কি আছে। কৃষ্ণ
তো এখানে এসে আমরা লাইন দিয়ে বসেছিলাম, মানে লাইন দেওয়া ছিল, বাবা দাঁড়িয়ে ছিল আর আমরা যেহেতু হাঁপিয়ে গেছিলাম সবাই, তাই আমরা এখানে বসে রেস্ট নিচ্ছিলাম। দেখো মা পিসি আর এদিকে মা সামনের দিকে দাঁড়িয়ে আছে। তো এই যেও আমরা ঢুকে গেছি ভেতরের দিকে, খুব সুন্দর ব্যবস্থা, খুব ঠান্ডা, যারা বসতে পারবে না নিচে তারা ওপরে বসতে পারবে, আর যারা নিচে বসতে পারবে তারা নিচে বসতে পারবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো খাওয়ার আগে মানে ভোগ বিতরণ করার আগেই সবাই মানে হরিনাম নেওয়া হচ্ছিলো, ঠাকুরের নাম নেওয়া হচ্ছিলো দু হাত তুলে। আর এই যে এনাকে দেখছো, এনে আমার সাথে খুব কথা বলছে, উনি বলছিলো কোথায়, আমি ফোনে যেহেতু করছিলাম তাই ভাবছিলো কী করছে। তো এরপরে আরও ব্লগ দেব তোমাকে মায়াপুরে তোমাদেরকে। তো এখনও পর্যন্ত কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা নতুন দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, পাশে থেকে এইভাবে যারা আছো। তো চলো আজকে পর্যন্ত টাটা, অন্য একটা মায়াপুরের ব্লগ নিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে, চলো টাটা।